ব্লগ তৈরি করা পান্তাবাতের মতো সোজা? আরে না, ব্লগ তৈরি করা পান্তাবাতের মতো আরো বেশি সোজা। সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্লগিং করে আর জেনারেট করতে চাচ্ছেন, অনুরোধ জানাবো আজকে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আগে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি একটু ঘুরে নিয়ে আসি আমার চ্যানেলের মধ্যে। এটি হচ্ছে আমার চ্যানেল, এই চ্যানেলের মধ্যে প্লেলিস্টে ক্লিক করে আপনি দেখতে পাবেন অ্যামেজিং কিছু ভিডিও, পাশাপাশি রয়েছে ব্লগিং এর জন্য স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আমি দিয়েছি। ফার্স্টটা ভিডিও ইতিমধ্যে পাবলিশ হয়েছে, আশা করি স্টেপ বাই স্টেপ সব ভিডিও পাবলিশ হবে ব্লগিং এর উপরে। ব্লগিং করে যে আর্নিং জেনারেট করা যায় এই ভিডিও সবগুলো দেখলে আপনি খুব সহজেই এখান থেকে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। সেই পক্ষে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন। যদি লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিন, আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কর অফ মাই হার্ট। ফিরছি আমাদের টোটাল ইন্টারফেসে। এটি হচ্ছে আমার নবজাতক ব্লগ। এই নবজাতক ব্লগটি তৈরি করার জন্য আমি কিছু সময় নিয়েছি স্টেপ বাই স্টেপ নিজের হাতে তৈরি করা একটি প্রোডাক্টের মধ্যে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম এখানে কিভাবে এই ফেভিগামটি লোগোটি ইউজ করতে হয়, এই হেডারটি ইউজ করতে হয় সেটি আমি গত পর্বে দেখিয়েছি। আজকে আমি দেখাবো যে রাইট সাইডে যে ফেসবুক পপুলার রিসেন্ট কমেন্টস ফটোগ্রাফি এখানে যা কিছু রয়েছে সবকিছু আপনি কিভাবে অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো কোনো রকম স্কিপ না করে মনোযোগ দিয়ে যদি আপনি একবার থেকে কাজ শুরু করেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি তৈরি করে ফেলতে পারবেন। একবার না পারলে দেখো শতবার, যদি বারবার দেখেন শতবার অবশ্যই দেখতে হবে। আপনি মনোযোগ দিয়ে কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস কেটে কেটে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড। সো ফিরছি মূল আলোচনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক, এই ফেসবুকের মধ্যে আমি অ্যাড করবো এই আমি যেই নামে ব্লগটি খুলেছি সেই নামে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে এটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আমি, এটি হচ্ছে এটি। আমি এখন গুগল ক্রোমে আছি। তো এই ফেসবুক পেজটি আমি তৈরি করেছিলাম পুরো ব্লগের নামে। সো এটি কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি এখন প্রথমেই শেয়ার করব। সো আবার চলে যেতে হবে আমাকে ফায়ারফক্সের মধ্যে, যেহেতু আমি ফায়ারফক্সের মধ্যে আজকে ব্লগটি এডিটিং করে আপনি আপনাকে দেখাবো। সো আপনি চাইলে ফায়ারফক্সও করতে পারেন অথবা ক্রোমে করতে পারেন, আমি দুটো ইউজ করছি, আশা করি আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। সো প্রথমে চলে যেতে হবে আমাকে মূল লেআউটের মধ্যে। সো লেআউট কোথায় পাবেন, এই লেআউট দেখতে পাচ্ছেন বামের বামে যেগুলো অপশন রয়েছে নিচে লেআউট রয়েছে। সো লেআউটে আসার পরে ডান দিকে যে সাইডবার গুলো রয়েছে এই সাইডবার সবগুলো আমি আজকে এডিট করে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ফেসবুক। সো ফেসবুকে এডিটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই ইন্টারফেসটি আপনার সামনে হাজির হবে। সো ফেসবুকে আসার পরে অলরাইট এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের মধ্যে ফেসবুক এবং এই কন্টেন্ট বক্সের মধ্যে আপনাকে অবশ্যই কিছু কোড অ্যাড করতে হবে। সেই কোডগুলো কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো কন্ট্রোল এ প্রেস করে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে আমি কেটে দিলাম। সো এটি ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আমি আমার ফেসবুক পেজ অর্থাৎ আজকের ব্লগের নামে যে ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি সেটি কোড আমি কিভাবে নিব সেটি দেখাচ্ছি। জাস্ট গুগলে চার্জ দিবেন ফেসবুক পেজ প্লাগইন লিখে। ফেসবুক পেজ প্লাগইন লিখে যদি চার্জ দেন তাহলে অবশ্যই এখানে যে প্রথম ওয়েবসাইট রয়েছে সেটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে অলরাইট চলে এসে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেসটি। এখানে আসার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার এই মেইন ফেসবুক পেজ যেটি রয়েছে আগে করা অর্থাৎ এটি আমার মেইন অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্টে শো করছে। আমি চাচ্ছি যে আজকে যে ফেসবুক পেজটি ওপেন করেছি এই যে এটি, এটির ইউআরএল আমি নিব, কপি করছি। ইউআরএল নেওয়ার পরে
আমি এখানে আবার চলে আসলাম। আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি ফেসবুক পেজের প্লাগইন চাচ্ছেন। সো সেজন্য আপনাকে যেখানে একটি বার দেখতে পাচ্ছেন, এই বারের মধ্যে আপনি যে কাঙ্ক্ষিত পেজের ইউআরএলটি নিয়েছেন কপি করে সেটি অ্যাড করে দিবেন, অর্থাৎ পেস্ট করে দিবেন। আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে হাইট ওয়েট চেঞ্জ করে দিতে পারবেন। তো এটি করার প্রয়োজন নেই। এরপরে সোজা আপনি চলে যাবেন এই যে গেট কোডে, গেট কোডে যদি আপনি ক্লিক করেন, গেট কোডে যাওয়ার পরে অবশ্যই আপনি দেখতে পাবেন একটি কোড। অলরাইট, গেট করে আসার পরে আমি এই ইন্টারফেসটি পেলাম। এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট এসডিকে এবং অপরটি হচ্ছে আইফ্রেম। সো আইফ্রেমে ক্লিক করবেন। আইফ্রেমে ক্লিক করার পরে যে বক্সের মধ্যে যে কোডগুলো রয়েছে এইচটিএমএল কোডগুলো আপনি কপি করবেন, মাউসের লেফট বাটন প্রেস করে তারপর কপি করবেন। কপি করার পরে সোজাসুজি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ব্লগে। সো আমি আমার কাঙ্ক্ষিত ব্লগে চলে আসছি। এই যে বক্সের মধ্যে আপনি চলে আসবেন, পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। সো আপনি এখানে সেভ করবেন। সেভ করার পরে চলে যাবেন আবার পুনরায় ভিউ ব্লগে ক্লিক করি। এই যে দেখতে পেলেন যে ফেসবুকের আমার যে ইউআরএলটি আমি এবার অ্যাড করেছি সেটি এখানে শো করছে, এবং ফেসবুকের মধ্যে যে কয়টি পোস্ট দিয়েছি সবকিছু কিন্তু এট টাইম এখানে শো করছে। আশা করি আপনি এই কাজটুকু পারবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যদি কঠিন মনে হয় প্রথমত আপনাকে চলে যেতে হবে আপনার ব্লগারের এডিটিং পেজে। এরপরে আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে জাস্ট যে সাইড বার রয়েছে রাইট সাইড বার, এই রাইট সাইড বারে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই এখানে ফেসবুক লেখা থাকবে, এরপর এই যে এখানে যে এইচটিএমএল কোড যেগুলো সেগুলো কোথায় পাবেন সেটি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন সরাসরি গুগলে, গুগলে যাওয়ার পরে লিখবেন ফেসবুক পেজ প্লাগইন। সো এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনি একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি আপনার ফেসবুক পেজের যে ইউআরএলটি, অর্থাৎ যে ইউআরএলটি আপনি আপনার ব্লগের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেটি অবশ্যই দিয়ে দিবেন। এরপরে গেট করে ক্লিক করলে এই আইফ্রেমে আসবেন। এরপরে এটি কপি করে জাস্ট আপনার এই ব্লগ এর এডিটে চলে আসবেন। এরপর সেভে ক্লিক করলে আপনার এই ফেসবুক পেজটি অবশ্যই ব্লগের সাথে অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছি কিভাবে আজকের এই ফেসবুক পেজটি এখানে ব্লগের সাথে অ্যাড করতে হয়। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রোলিং করে চলে যাচ্ছি পপুলারিটি, যদি অর্থাৎ যে পোস্টগুলো আমি এখানে পোস্ট করেছি সেগুলো এখানে কিন্তু শো করছে। তো আমি চাচ্ছি তিনটে পোস্ট এখানে অ্যাড হোক। তো যে কাজটি করতে হবে প্রথমে সেই কাজটি হচ্ছে পুনরায় আবার লেআউটে চলে যেতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন সাইড বার নাম্বার ওয়ান পপুলারে, পপুলার মধ্যে আপনি যদি চান টাইটেলে এখানে পপুলার লেখা থাকবে, আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার ভিউয়াররা যদি সবসময় যে পোস্টগুলো আপনি পোস্ট করেন সেগুলো দেখতে চায় তাহলে অবশ্যই অল টাইমে দিয়ে রাখবেন, আর যদি লাস্ট ইয়ার দিতে চান তাহলে লাস্ট ইয়ার দিতে পারবেন, অথবা লাস্ট 30 ডেজ যেগুলো সেগুলো দিতে পারবেন, অথবা আপনি লাস্ট 7 ডেজ সেটি সিলেক্ট করলে গত 7 দিনের যে দেখাবে। সো আমি অল টাইম দিয়ে দিচ্ছি, এবং এখানে তিনটির পরিবর্তে আমি অবশ্যই এখানে 5টি করে দিচ্ছি। জাস্ট 5টি দিলে নেবে, এরপরে সেভে ক্লিক করলে অবশ্যই এটি অ্যাড হয়ে যাবে। তো আমি একটু ভিউ ব্লগে ক্লিক করছি। ভিউ ব্লগে ক্লিক করার পরে আমি এবার দেখতে পাবো যে পপুলার পোস্টগুলো অর্থাৎ টোটাল 5টি অ্যাড হয়েছে। একটু দেখছি আমি, এই যে 1 2 3 তিনটি কিন্তু অ্যাড হয়েছে, আরও টোটাল আমি 5টি অ্যাড করেছিলাম। সব কিছু এখানে শো করবে এটা একটা পরে। সো রিসেন্টে যদি আমি ক্লিক করি, রিসেন্টের মধ্যে টোটাল এখানে 3টি অ্যাড হয়েছে। তো রিসেন্টের পোস্টগুলো কীভাবে অ্যাড করবেন সেটি এবার আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি এটি কেটে দিচ্ছি, জাস্ট আবার চলে যাচ্ছি ব্যাকে, লেআউটে আসি। লেআউটে আসার পরে আপনি এডিটে ক্লিক করবেন রিসেন্টের জিনিসটা এডিট করার জন্য। তো এখানে যে কাজটি করতে হবে, রিসেন্ট টাইটেল এর মধ্যে রিসেন্ট লেখা থাকবে। এরপর আপনি যদি চান যে 5টি রিসেন্ট পোস্ট এখানে শো হোক তাহলে এখানে 5 করে দিবেন, এরপর একটি স্ল্যাশ দিবেন, রিসেন্ট একটি হাইফেন দিবেন, এরপর পোস্টে লিখবেন। আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যেভাবে বলেছি সবকিছু কিন্তু ছোট হাতে হবে, এখানে কিন্তু বড় হাতে দেওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে
আপনি যদি আমার বিয়ে ব্লগে ক্লিক করেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত রিসেন্ট পোস্টগুলো অবশ্যই আপনি এখানে দেখতে পাবেন। সো আমি রিসেন্টে যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অ্যাড করেছি 1, 2, 3, 4, 5। সো ফার্স্টটি অ্যাড আমি এখানে অ্যাড করেছি। এবার কমেন্টসে যদি ক্লিক করি, কেউ যদি কমেন্ট করে তাহলে কমেন্ট করতে হবে। সো আমি কমেন্টও দেখিয়ে দিচ্ছি কীভাবে কমেন্টটি অ্যাড করতে হবে। আমি এডিটে ক্লিক করছি কমেন্টের। আমি কিন্তু লেআউটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো লেআউট থেকে আমি এখনো বের হইনি, সো এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি চাইলে কন্টেন্ট সর্বোচ্চ 3টি পর্যন্ত শো করাতে পারেন, অর্থাৎ ভিউয়ারে এসে যদি ইচ্ছা মতো কন্টেন্ট করে বা কোনো প্রয়োজনে কমেন্ট করে। তো আমি এখানে 10টা পর্যন্ত দিচ্ছি, সেভ ক্লিক করছি। সেভ ক্লিক করার পরে ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করার পরে দ্যাটস ইট। সো আমি দেখতে পাবো এবার যে কমেন্টস মিনিমাম আমি 10টা এই যে তারা করবে 10টা পর্যন্ত এখানে শো করবে। এই হচ্ছে মোটামুটি কীভাবে ফেসবুক পেজ অ্যাড করবেন, এরপরে কিভাবে পপুলার রিসেন্ট কমেন্টস অ্যাড করবেন সেটি। এবার আমি দেখাবো কিভাবে ফলো বাই ইমেলটি এখানে অ্যাড করতে হয়। যে অ্যাড আছে তারপর আমি দেখাচ্ছি। তো পুনরায় আপনাকে চলে যেতে হবে আপনার লেআউটের মধ্যে। লেআউটে আসার পরে এখানে যে সাইড বারে দেখতে পাচ্ছেন যে ফলো বাই ইমেল, সেটিতে আমি ক্লিক করছি, এটিতে ক্লিক করছি। এটি ক্লিক করার পরে জাস্ট এখানে সবকিছু কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে। সো আপনার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট এখানে সেভে ক্লিক করলেই অবশ্যই এটি অটোমেটিক অ্যাড হয়ে যায়, আপনার এডিট করার কোনো প্রয়োজন নেই। তো এবার যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন একটি বক্স, ইমেলের বক্স। কেউ যদি ইমেল করে পোস্ট দিতে চায় তাহলে অবশ্যই সাবমিট করে এখানে ইমেল লিখে সাবমিট করলে এই তার ইমেলটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে দেখাচ্ছি ফটোগ্রাফি। ফটোগ্রাফি কীভাবে অ্যাড করতে হয় সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন। এবার এখানে অলরেডি আমার কিন্তু ফটোগ্রাফি অ্যাড করা আছে। ফটোগ্রাফি কীভাবে অ্যাড করা আছে সেটি দেখানোর পরে তাদেরকে তারপরে আপনাদেরকে আমি আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে পোস্ট দিতে হয়। পোস্ট দেওয়ার জন্য আপনাকে পোস্টে ক্লিক করতে হবে। তো পোস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোগ্রাফি অ্যাড করেছি। সো ফটোগ্রাফি এমন একটি বিষয় যেটি কিনা আপনি যদি কোনো একটি ফটো সেলিংয়ের কাজে বা বাই সেলিং ওয়েবসাইটের সাথে ইনভলভ থাকেন তাহলে অবশ্যই সেটি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে একটি 3টি ছবি অ্যাড করেছি যেগুলো একদম ন্যাচারাল আমার মোবাইলে তোলেন। যদি আপনি DSLR-এ তোলেন আরও বেশি সুন্দর হবে। তো এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনি ফটো সেলিং করে আর্নিং জেনারেট করতে চান তাহলে আরও একটি টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে পোস্টে আমি লিখেছি, ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস সুপার এন্ড বিউটিফুল ইমেজেস ফিল ফ্রি টু গেট কানেক্টেড ক্লিক হিয়ার। এখানে ক্লিক হিয়ারে আমি একটি লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা হচ্ছে শাটার স্ট্রোকের। শাটার স্ট্রোকে অনেক ছবি সেল করে আর্নিং জেনারেট করা যায় সেটি আমি প্রমাণ পেয়েছি, কেননা শাটার স্ট্রোকের প্রোফাইলে আমি চলে যাচ্ছি। শাটার স্ট্রোকের প্রোফাইল হচ্ছে এটি আমার, এখানে আমি একটি পেজ একটি প্রোফাইল ক্রিয়েট করেছি অনেক আগে এবং একটি ছবি কিন্তু অলরেডি সেল হয়েছে। তো শাটার স্ট্রোকে কীভাবে ছবি আপলোড দিতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আমার ভিডিও এর মধ্যে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, সেটি অবশ্যই আপনি দেখে আসবেন। সো আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট আজকে দেখাবো কীভাবে ফটোগ্রাফি অ্যাড করতে হয়। সো ফটোগ্রাফি অ্যাড করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এখানে পোস্ট দিতে হয়। সো এখানে লিঙ্কটি শেয়ার করেছি, এখানে লিঙ্কটি অ্যাড কীভাবে করতে হয় সেটিও গত পোস্টে দেখিয়েছি, আমি সেদিকে যাচ্ছি না বিস্তারিত। আশা করি আপনি দেখে আসবেন প্রিভিয়াস ভিডিওগুলো। এখানে আর কি কথা না বললে নয় সেটি হচ্ছে যে আমি এখানে ফটোগ্রাফির উপর পোস্টটি দিয়েছি, আপনাকে মনে রাখতে হবে এখানে অবশ্যই লেভেল বা ক্যাটাগরি কিন্তু অ্যাড করতে হবে। তো আমি নিউজ দিয়েছি এবং এটি যেহেতু পোস্টটি ফটোগ্রাফির উপরে, তো আমি এখানে ফটোগ্রাফি লিখেছি এবং নাম দিয়েছি। এটি অবশ্যই আপনাকে করতে হবে যে পোস্টটি দেওয়ার পরে যদি আপনি সাইড বারে এই পোস্টটি অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে লেভেল বা ক্যাটাগরি অবশ্যই লিখে দিতে হবে যে আপনার পোস্টটি কি সম্পর্কে বা কি ক্যাটাগরির। আশা করি বুঝাতে পেরেছি। তো আমি এটি আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পরে এবার দেখাবো লেআউটে আমি আবার চলে যাচ্ছি। লেআউটে আসার পরে ফটোগ্রাফিতে আমি চলে যাবো। এবার ফটোগ্রাফিতে আসার পরে এই যে এডিটে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলে ফটোগ্রাফি অলরেডি লেখাই আছে। যেহেতু আমি অলরেডি এটি পোস্ট করেছি আমার ব্লগের মধ্যে, সুতরাং এটি অটোমেটিক্যালি শো করবে। আপনার যে করণীয় যে কাজটি এখানে করতে হবে এডিটের, সেই এডিটের কাজটি করতে হলে আপনাকে প্রথমে এখানে মনে রাখতে হবে যে কয়টি ফটো বা ইমেজ এখানে অ্যাড করতে চাচ্ছেন তার সংখ্যা দিবেন। তার মানে 3টি হলে 3টি, 5টি হলে 5টি, 4টি হলে 4টি। এরপরে ফটোগ্রাফি লিখবেন, লেখার পরে একটি স্ল্যাশ দিবেন, পোস্ট লিখবেন, তারপর একটি হাইফেন দিবেন, পার লিখবেন, তারপর হাইফেন দিবেন, তারপর ট্যাগ দিবেন।
এরপরে সেভ এ ক্লিক করার পরে এখানে যেভাবে বলেছি কোডগুলো সেভাবে আপনি লিখবেন। লেখার পরে আপনি যদি বিয়ে ব্লগে ক্লিক করেন তাহলে অবশ্যই আমি যে এখানে ফটোগ্রাফি অ্যাড করেছি লিঙ্ক সহ এখানে শো করবে। সো আমি একটু স্ক্রলিং ডাউন করে চলে যাচ্ছি, যে ফটোগ্রাফি অ্যাড হয়েছে। আশা করি ফটোগ্রাফিটা বুঝতে পেরেছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ এবং ব্লগ আর্কাইভ এবং ট্যাগস, এখানে ক্যাটাগরিজ এবং ট্যাগস কিন্তু অলমোস্ট সেম। সো আমি ব্লগ আর্কাইভটা রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে লেআউটের মধ্যে। সো আমি লেআউটে আছি, লেআউটে আসার পরে এখানে রাইটে আমি যে জিনিসগুলো অ্যাড করেছি সেগুলো অ্যাড করেছি, রিসেন্ট কমেন্টস, এরপর ফলো বা ইমেল, ফটোগ্রাফি অ্যাড করেছি, ক্যাটাগরিজ থাকবে, ট্যাক্স থাকবে, ক্যাটাগরিজ এবং ট্যাক্স এগুলো অবশ্যই এসেনশিয়াল, এগুলো আপনার রিমুভ করার কোনো প্রয়োজন নেই। আমার ব্লক আর্কাইভ প্রয়োজন নেই, আমি এডিটে চলে আসছি। এডিটে যাওয়ার পরে এটি আমি রিমুভ করে দিব, যেহেতু এটি প্রয়োজন নেই। সো আমি এটি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবো, দ্যাটস ইট। সো এবার দেখতে পাবেন যে এই এটি আমি রিমুভ করেছি সেটি আর শো করবে না। এই যে এখানে ব্লক আর্কাইভ কিন্তু চলে গেছে। এবার দেখাচ্ছে ক্যাটাগরিজ এবং ট্যাক্স, ক্যাটাগরিজটি এডিট করে আমি দেখাচ্ছি। ক্যাটাগরিজ যদি ক্লিক করি তাহলে অবশ্যই আমি ক্লাউড করে দিচ্ছি, এগুলো বাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি, এরপরে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি বি ব্লগে ক্লিক করলে অবশ্যই ক্যাটাগরি বা ট্যাগ কিন্তু অলমোস্ট সেম। সো যেগুলো আমি অ্যাড করবো সবগুলো কিন্তু ক্যাটাগরিগুলো কিন্তু এখানে অ্যাড করবে। ক্যাটাগরিগুলো শো না করার একমাত্র কারণ হচ্ছে আমি পোস্ট কিন্তু সেইভাবে এখনো দিইনি। তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো এখানে শো হবে। যেমন আমি প্রিভিয়াস আরেকটি ব্লগ দেখাচ্ছি, প্রিভিয়াস এটি হচ্ছে আমার আরেকটি ব্লগ clippingsbg.blogspot.com, এটি করে আমি কাজ করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো, এই যে ক্যাটাগরিগুলো অ্যাবাউট মি, ফিচার, এখানে পোস্ট দিয়েছি যেহেতু এখানে অ্যাড করেছি পোস্ট আকারে, সুতরাং এখানে শো করছে। সো এই ব্লগেও আপনি দেখতে পাবেন যদি ক্যাটাগরি শো করাতে চান তাহলে অবশ্যই আপনি আপনাকে অবশ্যই পোস্ট দিতে হবে এবং পোস্টের মধ্যে লেখা থাকতে হবে। আমি এখানে কিছু ছোট ছোট পোস্ট দিয়েছি যেগুলো কোনো কিছু লোকে লিখিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু অ্যাড করেছি। সো আপনি যখন পোস্ট লিখবেন বিস্তারিত কমেন্ট কন্টেন্ট সহ, অর্থাৎ যে কোনো আর্টিকেল সহ, তাহলে অবশ্যই এখানে সবকিছু শো করবে। সো ট্যাগটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ট্যাগ হচ্ছে এমন একটি বিষয় যে পোস্টগুলো আপনি এখানে অ্যাড করবেন, যে সবগুলো পোস্ট কিন্তু এখানে অ্যাড হবে। তো আরো একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে যে এখানে ট্যাগস এর পরে আপনি আরো একটি নতুন অ্যামেজিং জিনিস যোগ করতে পারবেন, সেটি দেখাচ্ছি। সো সেজন্য আমাকে চলে যেতে হবে পুনরায় থিমস এর মধ্যে, তো থিমস এ সরি লেআউট এর মধ্যে। লেআউটে আসার পরে আপনি এখানে ডানে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রিগেট। সো অ্যাগ্রিগেট এর মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। এখানে আসার পরে আপনি যদি বাইরে থেকে কোনো HTML কোড আপনার ব্লগের মধ্যে অ্যাড করতে চান তাহলে আপনাকে যে HTML অর জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করার পরে আপনি যখন ক্লাসে ক্লিক করবেন তাহলে অবশ্যই এখানে আপনি যা অ্যাড করতে চাচ্ছেন, যদি আপনি কোনো অ্যাডভার্টাইজ বা আপনার ব্লগের মধ্যে অন্য কোনো ওয়েবসাইট এর কিছু যোগ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। সো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ব্লগের মধ্যে ভিউ কত হয়েছে সেটি কাউন্ট করার জন্য একটি টিপস বা মেনু যোগ করবেন। ভিউয়ার্স কাউন্ট আমি এটি দেখাবো। সো এখানে কন্টেন্ট কোথায় পাবো, কন্টেন্ট পাওয়ার জন্য আমাকে একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। আমি গুগলে যাব, গুগলে যাওয়ার পরে এখানে আমি লিখেছি হু ইজ অনলাইন কাউন্টার। হু ইজ অনলাইন কাউন্টার এই লিখাটি যখন আপনি ব্লগে গুগলে লিখবেন, গুগলে লিখার পরে আপনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। এটির নাম হচ্ছে ব্লগ কাউন্টার ফর ফ্রি ডট কম। সো এখানে আসার পরে আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ কাউন্টারে। ক্রিয়েট এ কাউন্টারে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। এবার এখানে যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে ব্লগের মধ্যে আপনি এই জিনিসটি অ্যাড করতে চাচ্ছেন সেই জিনিসটি অবশ্যই আপনি তার ইউআরএলটি দিতে হবে আপনাকে। সো ইউআরএলটি কোথায় পাবেন, ইউআরএলটি পাওয়ার জন্য আপনাকে পুনরায় আপনার ব্লগে চলে যেতে হবে। সো এটি হচ্ছে আপনার ব্লগ ধরুন। সো এই ব্লগের ইউআরএলটি আপনি কপি করবেন, কপি করার পরে পুনরায় আপনি এখানে পেস্ট করে দেবেন।
সো পেস্ট করে দেওয়ার পরে আপনি যদি এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কন্টিনিউ টু স্টেপ টু দ্য ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ইমেজিং কিছু কাউন্টিং ইমেজ দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে অবশ্যই বিমোহিত করবে। সো যেটি আপনার পছন্দ সেটি অবশ্যই আপনি এখান থেকে নিতে পারবেন। সো এখানে অনেকগুলো শো করছে, আমি একটু নিচ্ছি যেগুলো একটি। সো প্রথমটি আমি নিচ্ছি, প্রথমটি নেওয়ার জন্য আমাকে এখানে একটি সিলেক্ট করতে হবে, দেন গেট মাই কোডে ক্লিক করতে হবে। গেট মাই কোডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে HTML একটি কোড অ্যাড হয়েছে। আপনি সরাসরি মাউসের লেফট বাটন প্রেস করে এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কপি করবেন, কপি করার পরে পুনরায় আপনি আপনার ব্লগের মধ্যে চলে আসবেন। এই বক্সের মধ্যে এসে অবশ্যই সেটি পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এবার আপনি যদি ভিউ ব্লগে ক্লিক করেন তাহলে এটি অ্যাড হয়েছে কিনা সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন। তো আমি দেখাচ্ছি, এবার আমি ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করার পরে ভিউয়ার্স কাউন্ট এটি অ্যাড হয়েছে কিনা সেটি অবশ্যই আপনি এখন দেখতে পাবেন। এই যে দেখতে পেলেন বন্ধুরা, আমার দুজন ভিজিটর এখন কিন্তু এই ব্লগের মধ্যে রয়েছে। আশা করি অবশ্যই আপনি এই জিনিসটা সহজে অ্যাড করে নিতে পারবেন। সো আমি চাচ্ছি এটি একেবারে নিচে নিয়ে যাবো। সো নিচে নিয়ে যাওয়ার জন্য আমাকে আবার লেআউটে চলে আসতে হবে। লেআউটে আসার পরে এই যে ভিউয়ার্স কাউন্ট যেটি দেখতে পাচ্ছেন সেটি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে টেনে অবশ্যই এটি নিচে নিয়ে আসবেন। আপনি যদি এখানে এড করতে চান তাহলে অবশ্যই এড গেট গেটে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ভিউয়ার্স কাউন্ট যদি এখানে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে রাখতে হবে। সো এবার আমি দেখাচ্ছি কিভাবে কি হয়েছে, ফেসবুকটি এখন উপরে আছে, ভিউয়ার্স কাউন্টটি নিচে আছে। আপনি যদি ভিউ ব্লগে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এই যে এবার দেখতে পাচ্ছেন যে ফেসবুকটি উপরে চলে আসছে, এরপরে ভিউয়ার্স কাউন্টটি নিচে চলে আসছে। আপনি চাইলে অবশ্যই আরো কাজ আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আমি এটিকে এটিতে ক্লিক করছি, অ্যাড গেট গেটে ক্লিক করার পরে অবশ্যই আমি HTML টা এখানে অ্যাড করতে চাচ্ছি। সো এখানে আবার ক্লিক করলাম, ভিউয়ার্স কাউন্ট এখানে লিখলাম, ভিউয়ার্স কাউন্টে ক্লিক করলাম, পুনরায় আমি কোডটি নিয়ে আসবো। কোডটি নিয়ে আসার জন্য আমার আবার এটিকে কপি করতে হবে। কপি করার পরে আমি আবার চলে আসছি আমার কাঙ্ক্ষিত বক্সের মধ্যে, এবার পেস্ট করে দিচ্ছি, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি আবার চলে যাব এটিতে, এই যে ভিউয়ার্স কাউন্ট অ্যাড হয়েছে। এবার আমি যদি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করি, দেখতে পাবেন যে এটি নিচেও কিন্তু অ্যাড হয়েছে, অর্থাৎ আপনি এটি এখানেও অ্যাড করতে পারলেন, এখানেও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে অবশ্যই এটি নিচেও কিন্তু অ্যাড করতে পারেন, নিচেও কিন্তু অ্যাড করার অপরচুনিটি রয়েছে। সো আমি উপরে যেটি রয়েছে সেটি অবশ্যই আমি রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে রিমুভ ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এবার যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে অবশ্যই এটি চলে যাবে। এই যে জাস্ট এখানে শুধু ফেসবুকটি রয়েছে, এরপরে নিচেরটি চলে গিয়েছে, উপরটি কিন্তু রয়েছে। আমি নিচে আবার অ্যাড করব, নিচে অ্যাড করতে চাইলে অবশ্যই আমাকে সেম কাজটি করতে হবে। আমি এটিও অ্যাড করে রিমুভ করে দিচ্ছি, এটি রিমুভ করে দিচ্ছি। এবার শুধু এখানে ফেসবুক আছে, পপুলার পোস্ট আছে, রিসেন্ট আছে, কমেন্টস আছে, তারপরে এই ক্যাটাগরিগুলো আছে। এবার আমি চাচ্ছি এখানে অ্যাড করতে, সো আমাকে অ্যাড গ্যাডগেটে ক্লিক করতে হবে। এটি চাইলে আপনি যে যে জায়গায় অ্যাড গ্যাডগেট লেখাটি লেখা রয়েছে সেটিতে অবশ্যই অ্যাড করতে পারবেন। এরপর আমি এটি পেস্ট করছি, জাস্ট সেভে ক্লিক করছি, সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করছি, ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে অবশ্যই দেখবেন এটি একেবারে নিচে চলে যাবে। এই যে এটি নিচেরটিতে অ্যাড হয়েছে। আমি চাচ্ছি এই
ভিউয়ার অ্যাডটি আমি একেবারে টেনে নিচে নিয়ে যাব, অর্থাৎ ট্যাগের পিছনে নিয়ে যাব। সো সেটি করতে হলে আমাকে এটি টেনে ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন ট্যাগের নিচে নিয়ে যেতে হবে। এই যে ট্যাগের নিচে নিয়ে আসছি, এবার আমি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে জাস্ট ভিউ ব্লকে ক্লিক করছি। ভিউ ব্লকে ক্লিক করার পরে অবশ্যই আপনি দেখতে পাবেন যে এটি একেবারে নিচে অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখতে পেলেন। সো এই ছিল নতুন একটি অ্যামেজিং ফিচার অ্যাড করলাম, যেটি আপনাকে অথবা আপনার ভিজিটর যারা আসবে অবশ্যই তারা আনন্দিত হবে। সো এটি অবশ্যই আপনি অ্যাড করবেন। এই হচ্ছে ট্যাগস এর বিস্তারিত। তো আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম সেটি হচ্ছে আমি অ্যাট এ গ্ল্যান্স একবার দেখাচ্ছি। প্রথমে আমি ফেসবুকের পেজটা অ্যাড করেছি, এরপরে রিসেন্ট পপুলার রিসেন্ট কমেন্টস অ্যাড করেছি, এরপরে ফলো বাই ইমেল অ্যাড করেছি, ফটোগ্রাফি অ্যাড করেছি, ক্যাটাগরিজ অ্যাড করেছি, এরপর ট্যাগস অ্যাড করেছি। এই হচ্ছে আজকে রাইট সাইডবারের বিস্তারিত। তো আশা করি আমি আবার অনুরোধ জানাবো ভিডিও আজকে যেহেতু দেখেছেন, দেখার পূর্বে আমি বলেছিলাম যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসার জন্য, এখনো যদি আগের ভিডিওগুলো না দেখে আসেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আগের ভিডিওগুলো দেখার পরে আপনি অবশ্যই সহজে বুঝে যাবেন যে আজকের ভিডিওটি আরেকটি কথা না বলে নয়, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আগে তৈরি করে রিসার্চ করি এবং পাশাপাশি এডিটিং করার অর্থাৎ ভিডিওটি তৈরি করার পেছনে যথেষ্ট সময় যায়। সো আমার এই সময়টাকে মূল্যায়ন করার জন্য আপনাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দেবেন, আর নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন বেশি বেশি শেয়ার করে এবং লাইক করে। সো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন।